ওমর ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর চলে আসলেন মসজিদে নববীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন, বাবা জান, আমাকে খেলার মাঠে হাসান হুসাইন গোলামের বাচ্চা বলে গালি দিছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করা হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে হাজির করা হলো। সাহাবারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ছোট্ট বাচ্চা মানুষ কি বলতে কি বলছে খেলার মাঠে, আপনি ওদেরকে মাফ করে দেন। উনি বললেন, না, আমি বিচার করব। বিচারে ডাকলেন সকল সাহাবীদের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি লিখেন আপনার ছেলেদের স্টেটমেন্ট এবং আমার ছেলের স্টেটমেন্ট। স্টেটমেন্ট লিখতে শুরু করলো। প্রথমে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের স্টেটমেন্ট নিলেন, আমাকে খেলার মাঠে হাসান হুসাইন দুই ভাই আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টেটমেন্ট নিলেন, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি বলছি গোলামের বাচ্চা। তবে শুধু তাই নয়, উপস্থিত সাহাবাদের মধ্যে হযরত ইমাম হুসাইন আঙ্গুল উঁচু করে বলল, হে মর, তুমি কি ভুলে গেছো, তোমার ছেলে শুধু গোলামের বাচ্চা না, তুমি ছিলা আমার নানার জুতা টানার গোলাম। লেখা কমপ্লিট হয়ে গেল, পরিচিত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তখত করলেন। সাহাবীদের মধ্যে কান্না শুরু হয়ে গেল। হযরত ওমর তরবারি বারবার ঘুরাইতেছেন আওলাদের রাসূলদেরকে, হয়তোবা উনি এখন খলিফা, বিচার করতে গেলে তো তাদের দোষী সাব্যস্ত করে নাকি তাদেরকে কতল করে ফেলেন। হযরত ওমর এতক্ষণ এক রূপে ছিলেন, হাতে তলোয়ার, বললেন, আলী আপনি কাগজটা আমার হাতে দেন। কাগজটা হাতের মধ্যে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপর থেকে নিচ পর্যন্ত একবার পড়ে চোখের পানিগুলি গড়গড় করে ছেড়ে দিলেন, দাড়ি মুবারক ভিজে গেল। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, একটু আগে ওমর ছিল গরম, এখন এতটাই নরম যে ওনার দাড়ি মুবারক বা চোখের পানিতে ভিজা যাইতেছে। উনি ঠোঁট কাঁপা কাঁপা অবস্থায় বলতেছে, হে আমার সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা, হে আমার ছেলে আবদুল্লাহ, আমার ওসিয়ত রইল, আমার ইন্তেকালের পরে এই কাগজটুকু আমার কাফানের মধ্যে ঢুকিয়ে দিও, যাতে করে আমি আল্লাহ নবী হাসরের ময়দানে আল্লাহকে দেখাইতে পারি। হে আল্লাহ, আমি উমরের কোনো আমল যদি কবুল না হয়, আপনি চেয়ে দেখেন আওলাদের রাসূল আমাকে সার্টিফিকেট দিছে, আমি নবীজির জুতা টানার গোলাম ছিলাম, আমাকে মাফ করে দেন। শুধু তাই নয়, কিতাবে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যজবার হাল হয়ে দুই ভাইকে কাঁধের মধ্যে নিয়ে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধের মধ্যে নিয়ে রজবাকে সামনে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার দুই নাতি আমাকে এই সার্টিফিকেট দিছে, আমি আপনার জুতা টানার গোলাম ছিলাম। আল্লাহর রাসূল রজবাক থরথর করে কেঁপে, আল্লাহর রাসূল রজবাক থেকে হাত উঁচু করে বলল, ওমর, আমার নাতিরা তোমাকে সার্টিফিকেট দিছে, ওই সার্টিফিকেট আমি রাসূল সাক্ষী রয়ে গেলাম, আমি রাসূল সাক্ষী রয়ে গেলাম। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা ছিলেন, তিনি নবীর আহলে বায়তের প্রতি কতটা ভালোবাসা এই ঘটনার দ্বারাই প্রমাণ পাওয়া যায়। নবীকে ভালোবাসা, ওনারা গোলাম বনে গেলেন, নবীজির গোলাম বনে গেলেন, আহলে বায়তের গোলাম হয়ে গেলেন, এতটাই ভালোবাসা ওনাদের মধ্যে ছিল। এর দ্বারাই আমরা বুঝতে পারি নবীর আহলে বায়তকে ভালোবাসলে তাদের মর্যাদা কি হবে, অবধারিত হয়েছে। পাশাপাশি আমার নবীর আহলে বায়তের প্রতি যদি কেউ দুশ্মনী করে তার পরিণতি কি হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার ইনশাআল্লাহ আপনার কাছে সুন্দর সম্মানিত আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা, আমরা মুফতি মাওলানা আলহাজ হাফিজ মাসুম বিল্লাহ সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। আমরা এখন আলোচনা শুনব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বায়াত, আহলে বায়াতের প্রতি যে ভালোবাসা। আমরা হাদিস শরীফে দেখলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসলো। তার প্রমাণে আমরা পবিত্র কোরআন শরীফে দেখতে পাচ্ছি। আর রাসূলের ভালোবাসাটা কি, আল্লাহ পাক তার নিজের ভালোবাসা করে নিয়েছেন।
সুতরাং সে আহলে বায়তকে আবার হাদিস শরীফ এসেছে যারা আহলে বায়তের সাথে দুশমনী করে তারা হাকিকতে রাসূলের সাথেই তারা দুশমনী করে আর হাকিকতে আল্লাহ পাকের সাথেই তারা দুশমনী করে তো যদি আহলে বায়তের সাথে কেউ দুশমনী করে সে যে ব্যক্তি হোক না কেন তার পরিণতিটা কি হবে তার অবস্থানটা কি হবে এই সম্পর্কে আমি এখন জানতে চাব মুফতি মাওলানা মিজানুর রহমান আধারী সাহেবের কাছে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করছি লাখ কোটি দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনাবিন নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করকমলে সাথে সাথে আমাদের আকা আমাদের সিরতাজ কিবলাজান হুজুরের নূরানি কদম মুবারকে লক্ষ কোটি কদম বুসে আরজ করছি কিবলাজান হুজুরের রেখে যাওয়া দুই আধ্যাত্মিক উত্তরাধিকারী খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এবং খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র চরণে কদম বসে আরজ করছি কিবলাজান হুজুরের দুই পুত্র খাজা বড় চাচাজান এবং খাজা মেজু চাচাজান ওনাদের উভয়ের পবিত্র চরণে সাথে সাথে কিবলাজান হুজুরের আহলে বায়তের সমস্ত সদস্য সদস্যগণের প্রতি শ্রেণীমতো শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথাগুলো উপস্থাপন করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তের শান ইরশাদ করেন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মাররাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরক আমার আহলে বায়তের উপমা হলো উদাহরণ হলো হযরতে নূহ আলাইহিস সালামের কিশ্তির মতো নূহের কিশ্তিতে যারা আরোহণ করলো তারা নাজাত পেল নূহের কিশ্তিতে যারা আরোহণ করলো না তারা অথই বন্যার কবলে পড়ে প্লাবনের কবলে পড়ে চির জাহান্নাম হয়ে গেল সম্মানিত উপস্থাপক যেটা বলছেন যে আহলে বায়তের প্রতি বিদ্বেষ পোষণ করলে তাদের পরিণতি কি হবে আহলে বায়তের প্রতি বিদ্বেষ পোষণ করলে পরিণতি কোরআন হাদিস তো জানা লাগবে না পরিণতি জাহান্নাম ছাড়া কিছুই নয় কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি রোজাদার অবস্থায় রুকনে ইয়ামনি এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয় কিন্তু আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিলার্ধ পরিমাণ বিদ্বেষ পোষণকারী সে হয় তাহলে সে চির জাহান্নামী অতএব আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি কারীরা কখনো জান্নাতের সুঘ্রাণ লাভ করতে পারে না জি অবশ্যই আছে আমরা যে জিনিসটা আমরা দেখি আমরা জানি আমির মুয়াবিয়া সে কাতেবে ওহি ছিল যদিও তিনি মক্কা বিজয়ের প্রাককালে বা মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আমরা দেখেছি সাহাবিদের মধ্যে দুটা স্তর হিসাবে ভাগ করা হয়েছে মক্কা বিজয়ের পূর্বে সাহাবি কারাম এবং মক্কা বিজয়ের পরে যারা এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিছু প্রকার ডিভাইডেড কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি তো এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে মুসলমান হয়েছে ইমানের কথা এটা আমি বলতে পারি না যারা মুসলমান হয়েছে যারা আল্লাহ রাসূল বলছে তুমি সত্যি বড় তুমি মুসলমান হয়েছে সেটা বলতে পারো ইমান তার দাবি করতে পারো কারণ ইমান এটা আলাদা একটি বিষয় তো আজকে আপনার আলোচনা আমরা এখানে রাখলাম আমরা হাফেজ বিশ্বরীর পবিত্র গাসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেবের কাছে আমরা সেই সূরা হুজরাতের আমরা চারটি আয়াতে কারিমা আমরা আপনার পবিত্র কণ্ঠ থেকে আমরা তেলাওয়াত শুনতে চাই যে
এই চারটি আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত চমৎকার করে যারা মক্কা বিজয়ের পর যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছে, তাদের মর্তবা আর মক্কা বিজয়ের আগে যারা ঈমান এনেছে তাদের মর্তবা সম্পর্কে আমরা আপনার কণ্ঠ থেকে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রিয় দর্শক শ্রোতা আমরা সূরা হুজুরাতের পবিত্র আল্লাহ পাকের পবিত্র বাণী আমরা শুনলাম আমরা এখন আপনাদের সম্মুখে সূরাতুল হুজুরাতের এই আয়াতে কারিমাগুলোর শাব্দিক অর্থটুকু শুধু আজকে উপস্থাপন করব শাব্দিক অর্থটুকু শুধু বলা হবে আমাদের আমরা এখানে যারা বসেছি যে অর্থগুলো আমরা করিনি যে কথাগুলো আমরা বলিনি যে কথা যে শাব্দিক অর্থগুলো করেছেন বাংলাদেশ
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে শব্দের অর্থ কোরআন, আর যে কোরআন শরীফের তারা বঙ্গানুবাদ করেছেন, সেখান থেকে এখন আপনাদেরকে এই কোরআনুল কারিমের পবিত্র আয়াতগুলোর শাব্দিক অর্থ এখন আপনাদের সম্মুখে আলোকপাত করবেন, আমাদেরকে পড়ে শোনাবেন। এরপর ইনশাআল্লাহ আমরা তারই আলোকে আমরা আমাদের আলোচনার সামনে এগিয়ে নিব। এখন আপনাদের সামনে বঙ্গানুবাদ শরীফ বঙ্গানুবাদ পড়ে আপনাদেরকে শোনাবেন হাফেজ মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارشاد হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে যে এই পবিত্র সূরাটি এইমাত্র আপনাদের সামনে তেলাওয়াত করা হলো কুরআনুল কারীমের সূরাতুল হুজরাত 49 নং সূরা এই সূরার 14 নং আয়াত থেকে ارشاد হচ্ছে বেদুইনরা বলে আমরা ইমান আনিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন বলো তোমরা ইমান আনো নাই বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করিয়াছি কারণ ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই যদি তোমরা আল্লাহ তাহার রসুলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হইবে না আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু 15 নম্বর আয়াত তাহারাই মুমিন যাহারা আল্লাহ তাহার রসুলের প্রতি ইমান আনে পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জেহাদ করে তাহারাই সত্যনিষ্ঠ 16 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করিতেছ অথচ আল্লাহ জানেন যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে এবং যাহা কিছু আছে পৃথিবীতে আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত 17 নং আয়াত আল্লাহ পাক বলেন উহারা আত্মসমর্পণ করিয়া তোমাকে ধন্য করিয়াছে মনে করে বলো তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না বরং আল্লাহই ইমানের দিকে পরিচালিত করিয়া তোমাদেরকে ধন্য করিয়াছেন যদি তোমরা সত্যবাদী হও 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন তোমরা যাহা করো আল্লাহ তাহা দেখেন সাদাকাল্লাহুল আলীল আযীম ও সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ পর্যন্ত সূরা হুজুরাতের 14 থেকে 18 নম্বর আয়াতের তর্জমা আপনারা শুনলেন সেখানে আমরা স্পষ্ট আমরা দেখতে পেলাম আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন এবং তার হাবিবকে তিনি এরশাদ করে বলে দিলেন যে তারা যখন আপনার কাছে আসবে তখন তারা আপনাকে বলবে যে আমরা ইমান আনয়ন করেছি অর্থাৎ তারা যখন বলবে আপনার কাছে আমরা ইমান আনয়ন করেছি আল্লাহ পাক এখানে স্পষ্ট জানিয়ে দিলেন আপনি বলি দিন যে না তোমরা ইমান আনয়ন করুনি বরঞ্চ তোমরা বলো তোমরা আত্মসমর্পণ করেছো এর মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আশা পাঞ্জাবি আর টুপি পরার নামই কিন্তু ইমান নয় আমরা দেখেছি আমরা যদি ফতহে মক্কার দিকে আমরা যদি এবং খাইবারের দুর্গ বিজয়ের আলোচনার দিকে যদি আমরা আমরা যদি তাকাই আমরা দেখতে পাই সেখানে আবু সুফিয়ানের মতন ব্যক্তি এবং হিন্দার মতো একজন ব্যক্তি যে হিন্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কলিজাটা উহুদের যুদ্ধে কলিজাটা টেনে বের করে ছাবিয়ে ছাবিয়ে সে খেয়েছিল এবং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কর্ণ মোবারক ওনার নাসিকা মোবারক এইরকম ওনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে গলার মধ্যে মালা পর্যন্ত বানিয়ে উল্লাস করেছিল শুধু তাই নয় রাসূল পাক সাল্লামকে এমন কোন যুদ্ধ ছিল না মক্কা বিজয়ের পূর্বে এমন কোন যুদ্ধ ছিল না যে যুদ্ধের মধ্যে পরোক্ষ অথবা প্রত্যক্ষ এই আবু সুফিয়ান এবং হিন্দার হাত ছিল না এমন ভাবে রাসূল পাক সাল্লামের দুশমনী তারা করেছেন এবং আমরা যেটা দেখেছি মক্কা বিজয়ের যে ঘটনাটা সেই মক্কা বিজয়ের ঘটনায় রাসূল পাক সাল্লাম বিনা রক্তপাতে মক্কা যখন তিনি বিজয় করলেন আবু সুফিয়ান রাসূল পাক সাল্লামের বিশাল বহর দেখে কারণ
আমরা জানি মক্কা বিজয়ের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তক্ষয়ী যুদ্ধকে এড়ানোর জন্য আল্লাহর হাবিব কখনো তিনি রক্তকে পছন্দ করতেন না, মানুষ হত্যা ঝগড়াঝাটি তিনি পছন্দ তিনি করতেন না। রক্তকে এড়ানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হেকমত তিনি অ্যাপ্লাই করলেন। মক্কার অদূরে যখন তিনি তাবু টানালেন, তাবু টানানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিল সাহাবীদেরকে যে তোমরা অধিক পরিমাণে তোমরা রান্নার চুলা তোমরা জ্বালাও, রান্নার পাতিল তোমরা তোমরা বসাও, সামান্য পরিমাণ কিছু টয়লেট তোমরা তোমরা বানাও, টয়লেট বানিয়ে তোমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকো, অধিক পরিমাণ চুলা তোমরা জ্বালাও, যাতে করে কাফেরেরা দেখতে পায় যে অধিক পরিমাণ চুলা তার সাথে না জানি কত লক্ষ লক্ষ মুসলিম সৈন্য রয়েছে, ইমানদারেরা রয়েছে। ঠিকই সেই সেই হেকমতের কাছে, সেই কৌশলের কাছে কিন্তু আবু সুফিয়ান হেরে গিয়েছিল। আবু সুফিয়ান লোক পাঠিয়েছিল যে মুহাম্মাদের সাথে কতজন সৈন্য আছে তোমরা দেখো, পরিবেশ বুঝে তার সাথে আমরা মোকাবেলা করব। কিন্তু তার যে গুপ্তচর ছিল দূর থেকে তাকিয়ে দেখতে পেল যে এত পরিমাণ সুলাতে আগুন জ্বলছে, যেই সুলাতে রান্না হলে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করা যায় এবং এবং কিছু টয়লেট দেখা যাচ্ছে তার মধ্যে শত শত মানুষ তার হাদস সারার জন্য দাঁড়িয়ে আছে। তার গোয়েন্দা মনে করলো যে লক্ষ লক্ষ সৈন্য হয়তো ওনার সাথে আছে। আবু সুফিয়ানের কাছে যখন এই সংবাদ দিল, সংবাদ দেওয়ার পর সে আতঙ্কিত হলো, সে শঙ্কিত হলো, সে ভয় পেয়ে যুদ্ধ থেকে সে বিরত হয়ে গেল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতেই তিনি মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন, হেরেমে তিনি প্রবেশ করলেন এবং তিনি তাওয়াব শুরু করলেন, সুবহানাল্লাহি বিহামদি। সেই তাওয়াবের মধ্যে আবু সুফিয়ান তখন আত্মসমর্পণ করে ফেললেন। আত্মসমর্পণ করে তাওয়াব যখন করতেছিলেন, আবু সুফিয়ান তাওয়াবের ভিতরে এক পর্যায়ে বলে ফেললো, আমি যদি জানতাম যে মুহাম্মাদের সৈন্যবাহিনী এত সংকীর্ণ তাহলে আমি অবশ্যই তাকে অস্ত্র দ্বারা বাধা দিতাম। যদিও সে আত্মসমর্পণ করেছে কিন্তু সৈন্য সংখ্যা দেখার পরে সে কিন্তু আবার এই উক্তিটাও করেছে যে আমি শেষবারের মতো হলো তার সাথে আমি অস্ত্রের মোকাবেলা করতাম। তাহলে বোঝা যায় আত্মসমর্পণটা শুধুমাত্র আত্মরক্ষার জন্য করেছে, ভয়ে করেছে, তার জীবনের ভয়ে, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে নয়, আল্লাহ রসুলের ভয়ে নয়, ইসলামের প্রেমেও নয়, তার জীবনকে রক্ষা করার জন্য সে শুধুমাত্র আত্মসমর্পণ করেছে। এবং তার স্ত্রী হিন্দার আলোচনা যদি আমরা দেখি, হিন্দা তখন মক্কা থেকে সে পালিয়ে গিয়েছিল, অনেক দূর থেকে তাকে ধরে আনা হয়েছে এবং ধরে আনার পর সে সেখানে বলেছিল যদি মুহাম্মদ আমাকে ক্ষমা করে তাহলে আমি মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করব। তো সেটাও কিন্তু ঈমানের জন্য নয়, সেটাও কিন্তু আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নয়, আল্লাহর ভয়ে নয়, বরঞ্চ তার জীবন চলে যাওয়ার ভয়ে সে ইসলাম গ্রহণ করেছিল। ঠিক কারণ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হুজরাতের মধ্যে আমাদেরকে সেই কথাটাই তিনি আমাদেরকে বলে দিলেন যে তারা বলেছে তারা ঈমান এনেছে, আপনি বলুন যে তোমরা ঈমান আনয়ন করো নাই, কারণ ঈমান এটা সাধারণ আবু সুফিয়ান, হিন্দা এবং আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া, মুয়াবিয়া সে রাসূল পাসরা সাল্লামের আহলে বাইত সম্পর্কে কিনা করেছে, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণকে সে অমান্য করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন খেলাফত, যে খেলাফত যেই খেলাফতটা এমন একটি খেলাফত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরুস করলেন, সেখানে তিনি বলেন আমি আমার মনে ধারণা ছিল যে আমি আমার পরে খেলাফতের দায়িত্বটা শেরে খোদা হযরত আলীকে আমি মনোনীত করব। তো আমার মনে যখন এমন হলো যে আমাকে ফেরেশতা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পর খেলাফতের দায়িত্ব কে বসবে, সেটা আল্লাহ পাকের দরবারে সেটা স্যাংশন হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদিহি, তারপর কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে, এটা আল্লাহ পাকের দরবারে স্যাংশন হয়ে গেছে। হুজুর আপনার পরে খেলাফতের দায়িত্ব যিনি থাকবেন তিনি হলো হযরত সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন তিনি হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাবের পরে যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন হযরত ওসমান গনি যিনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ওসমান গনির পরে আপনার আহলে বাইতের অন্যতম সদস্য শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফার দায়িত্ব তিনি পালন করবেন সুবহানাল্লাহি বিহামদি এর মানে আল্লাহ পাক দ্বারা স্বীকৃত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সেটা সমর্থিত আল্লাহ এবং রাসূল দ্বারা এই চারজন খলিফা মুসলিম জাহানের জন্য এই চারজন খলিফা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য মুমিনদের জন্য জগৎবাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক রহমত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যার কারণে সেই যুগটাকে সোনালী যুগ বলা হয় সুবহানাল্লাহি বিহামদি সেই যুগটাকে সোনালী যুগ বলা হয় প্রিয় দর্শক শ্রোতা এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি তো সেই চারজনের মধ্যে একজন হযরতে শেরে খোদা আলী তিনি শুধু সাহাবি তাই নয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সাহাবি তাই নয় তিনি আহলে বায়তের অন্যতম একজন সদস্য যে আহলে বায়তকে অনুসরণ করলে রাসূল বলেছে তারা নাজাত পাবে তারা কখনো প্রতবষ্ট হবে না হযরত আলী কে তিনি শুধু একজন সাহাবী নন তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয়তম কন্যা যিনি খাতুনে জান্নাত হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র স্বামী হযরত আলী কে যিনি জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহুমার ওনার বাবা হযরত আলী কে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি এর দরবারে সবচেয়েতে স্বল্প বয়সে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলো হযরতে আলী হযরত আলী কে যার কথা বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ যাকে বলা হয়েছে শেরে খোদা আলী কে বিজয়বাদ বলা হয়েছে শেরে খোদা আলী কে শেরে খোদা আলী হলো রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা সুবহানাল্লাহি বিহামদি শেরে খোদা আলী কে আমরা দেখতে পাচ্ছি তিরমিজি শরীফে রাসূল বলে হে আলী হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে হযরতে হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের গুরুত্ব যেমন তুমি আমার কাছে তেমন সুবহানাল্লাহি বিহামদি আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম শেরে খোদা আলী কে কত ভাবে তিনি সম্মানিত করলেন কত ভাবে তিনি সম্মানিত করলেন রাসূল বললেন হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে হযরতে হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমন গুরুত্বপূর্ণ ঠিক তুমি আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ তবে পার্থক্য আমার পরে আর কোন নবী আসবে না সুবহানাল্লাহি বিহামদি তাহলে আমরা বুঝতে পারি আমরা যে যত কিছুই বলি না কেন যে যতই কিছু আমরা বলি না কেন যে যত গল্পই আমরা করি না কেন সেই শেরে খোদা আলীর প্রতি তিল পরিমাণ চুল পরিমাণ বিদ্বেষ যদি কোনো ব্যক্তি রাখে তাহলে ওই ব্যক্তি ঈমানের দাবিদার হতে পারে না বরঞ্চ আমরা আল্লাহ পাকের কথা মতো আমরা এতটুকু বলতে পারি তাদেরকে মুসলমান বলা যায় কারণ মুসলমান লেবাসে হয় আর মুমিন অন্তরে হয় মুমিনটা অন্তরে পাওয়া যায় হৃদয়ের মধ্যে পাওয়া যায় প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম বিশেষ করে আমি হাফেজ মাওলানা মাসুমিল্লাহ সাহেবের কাছে এই ব্যাপারে যে আমরা দেখলাম সিপ্পিনের যুদ্ধে আমরা দেখলাম জঙ্গে জামালে কুষ্টির যুদ্ধে সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাহাবী কেরামদের মধ্যে কিছু দ্বন্দ্ব হয়েছে যদিও আমরা জানি সাহাবী কেরামদের দুজনের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটাও আমাদের জন্য রহমত তারা যে ইস্তেহাত করেছে ভুল হলো তাদের জন্য নেকি আছে শুদ্ধ হলো তাদের জন্য দশটি তাদের জন্য পণ্য রয়েছে সুতরাং সাহাবী কেরামগণ সমস্ত প্রকার সমালোচনার ঊর্ধ্বে কোনো সাহাবীকে নিয়েই সমালোচনা করা যাবে না আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা আপনারা জানেন জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবী কেরামের পবিত্র মাজার শরীফ 10,000-এর উপরে মাজার শরীফ রয়েছে জান্নাতুল মুআল্লায় হাজার হাজার সাহাবীর মাজার রয়েছে এইভাবে লক্ষ লক্ষ সাহাবী ছিল কোনো সাহাবী নিয়ে এই পর্যন্ত আমি শুনি নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হাবিব যে ওয়াইশিকে বলেছিল যে তুমি আমার সামনে থেকে সরে যাও কারণ তুমি আমার সামনে বসো না আমার চোখে চোখে চোখ তুমি রেখো না কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয় তুমি আমার চাচাকে কতল করেছিলে শহীদ করেছিলে তুমি সরে যাও আমরা দেখি
মিজানুর রহমান আজহারি সাহেবকে বলছি, হাফেজ কাউসার আহমদ চাঁদপুরি সাহেবকে বলছি এবং দর্শক শ্রোতাদেরকে বলছি, সেই ওয়াইসিকে নিয়ে পর্যন্ত কোন মুসলমান খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মোতাজেলা বলেন, যত দল আছে, যত ফেরকা আছে, কেউ কিন্তু কোনো প্রকার মন্তব্য করে না। যদি আল্লাহর হাবিব তাকে একদিকে সাইড করে রেখেছেন, কিন্তু আমির মুয়াবিয়াকে নিয়ে এত এত আপত্তি কেন? আমির মুয়াবিয়াকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, তার কারণটা কি? আমি এই সম্পর্কে আমি হাফেজ মাওলানা মাসুম সংক্ষিপ্ত আলোচনা শুনতে চাই। যেমন কর্ম তেমন ফল। আমাদের গ্রাম দেশের একটা প্রবাদ বাক্য, আজকে 1500 বছর পরে এই আলোচনা আসার মূলে কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদতের পিছনে মুয়াবিয়ার হাত আছে। ওনার ব্যাপার গভর্নরের একজন গভর্নর তো আর আমিরুল মুমিনীনের উপরে আল্লাহ প্রদত্ত একজন সাহাবি আমির রাদিয়াল্লাহু তাআলা উনি আম্মার রাদিয়াল্লাহু তাআলা উনি দুখানা ইট নিলেন, নবীজি খুশি হইয়া নবীজি তার দাড়ি মোবারক চুল মোবারক গুলি জাইরা দিতেছেন, দিয়েই হুজুর বলতেছেন আফসোস আম্মার তোমার জন্য, তার কারণ তোমাকে হত্যা করবে বাগির দল মানে বিদ্রোহী দলের সদস্যরা। এই ঘটনাটা ঘটছে, এটা তো তুমি তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে। তাইলে সেই গোষ্ঠী কারা ছিল? সেই গোষ্ঠী সিফিনের যুদ্ধে, সেই গোষ্ঠীটাই সিফিনের যুদ্ধে নবীজির হাদিস ভবিষ্যৎবাণী এই ঘটনাটা ঘটছে। উনি শাহাদত বরণ করছেন, 96 বছর বয়সে বৃদ্ধ মানুষটাকে মেরে ফেলা হয়েছে এবং উনি মাল আলী বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ সাপোর্ট করার কারণে আমাকে সেদিনকার সেই সিফিনের যুদ্ধে আমাকে শহীদ করে দেওয়া হলো, ওনাকে শহীদ করা হলো। তো নবীজির হাদিস ভবিষ্যৎবাণী অনুসারে উনি সেই বাগির দল। তাহলে এই বাগি কারা? এই বাগি হলো মুয়াবিয়া এবং মুয়াবিয়ার দোসর যারা, তাদের সাথী যারা। হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে স্পষ্ট মুয়াবিয়া বলছে, আমিরে মুয়াবিয়া বলছে তুমি কেন আহলে বায়াতকে গালি দাও না, তুমি কেন আলীকে গালি দাও না, এদেরকে কেন তুমি গালি দাও না? উনি কেঁদে দিয়ে বলল আমাকে আপনি যাই করুন না কেন, আল্লাহ রাসূলের 3টা হাদিস আমার নিজের কানে শুনছি। হুজুর নিজে বলছেন আনা মাদিনাতুল ইলমু আলিম বাবুয়া, হুজুর নিজে বলছেন আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী বাঘ আলী। আমি ওনাকে কি করে গালি দিতে পারি? আমার জান চলে যাবে, আমি ওনাকে গালি দিতে পারবো না। এই সেই মুয়াবিয়া যেই মুয়াবিয়া মারওয়ানকে পরামর্শ দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধুর সাথে বিষ মিশাইয়া শাহাদত বরণ করাইলেন, উনি শহীদ হইলেন। ওনারই জীবদ্দশায় উনি কি না করলেন, ওনারই জীবদ্দশায় উনি নিজের পুত্রের ক্ষমতার মসনদে বসানোর জন্য, ইসলামের জন্য উনি কি করছেন, কিন্তু ক্ষমতার মসনদে বসানোর জন্য যেই প্রেম নবী যিনি আসছেন, ধনী গরিবের ভেদ নাই, ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান নাই। অথচ দেখা গেল কি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বলে ওনার সাথে বুক মিলান নাই, উনি আশা করে শুনছিলেন। এই সেই উমাইয়া, এই সেই আবু সুফিয়ান, এরা কখনোই চায় নাই রাহমাতুল্লিল আলামিন নবী হোক, কখনো চাই না উনি দুজাহানের বাদশাহ হোক, ওনার লোকেরা ইজ্জত পাউক, এই ধনী গরিবের ভেদাভেদ না থাকুক, তা থাকুক, এটাই ওনারা চাইছে।
এমনি করে করে ইতিহাস পর্যালোচনা করলে, আজকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আমরা তারিখের কিতাবগুলি যদি পর্যালোচনা করি, আমরা তাইলে দেখতে পাবো আহলে বায়তের প্রতি ওনার কি অসদাচরণ উনি করছেন। তাইলে নবীজির হাদিসে পাকে যেটা পাওয়া যায়, আমাকে যারা ভালোবাসলো তারা আমার আহলে বায়তকে যারা ভালোবাসলো ভালোবাসলো আমাকে ভালোবাসলো, হুমা বলছেন আমার দুই হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো তো আল্লাহকে ভালোবাসলো। আবার নবীজি ভাইঙ্গে বইলা দিছেন, যদি আমার আহলে বায়তের সাথে দুশ্মনী করে তারা যেন আমার সাথে দুশ্মনী করো, আমার আল্লাহর সাথে দুশ্মনী করলো। যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশ্মন, আমরা তাদেরকে কিভাবে কিভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারি? আমরা তাদেরকে ওই যে তকি ওসমানী সাহেব, উনি একটা কিতাব উনি একটা বই লিখছেন যে আসামির কাঠগড়ায় আমিরে মুয়াবিয়া, এটা পড়লে আপনি জানতে পারবেন যেই আমিরে মুয়াবিয়া কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে 300 পুরুষকে খাসি করাইছেন। ওনার চরিত্রের ব্যাপারে আলোচনা করতে গেলে এখন দেখা যায়, যখনই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ওনার ব্যাপারে কথা বললেন, ওনার ব্যাপারে যখন কথা বললেন, তখন এই সারা দেশ থেকে কিছু নামধারী সুন্নি লোকগণ মাবিয়ার পক্ষ নিলেন। তা আমি বলবো, আপনি যদি সিপিনের যুদ্ধে থাকতেন তাইলে সিপিনের যুদ্ধে আপনি কি আওলাদে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতেন না মাবিয়ার পক্ষে থাকতেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আমি প্রশ্ন রাখলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা কি জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিব হুজুরের চাচা, ওনার অবস্থানটা কোথায় হবে? আমরা প্রশ্ন রাখলাম, ধীরে ধীরে কিন্তু প্রশ্নের মধ্যে আপনারা পড়ে যাবেন, সত্য কিন্তু উদ্ঘাটন হবে। অকুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য যখন আসবে মিথ্যা দুরভিত হয়ে যাবে, আর গোজামিল নয়। আমার কেবলাজান সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টি সত্য ইসলামের জন্য, উনি সত্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য উনি তো বলছেন কারবালার হত্যার কোনো বিচার হয় নাই, জাকের পার্টির মাধ্যমে কারবালার হত্যার বিচার হবে সেদিন বেশি দূরে নাই। আজকে যদিও আপনাদের ব্রেনে ঢুকবে না, তবে আল্লাহর শক্তি আপনার ব্রেনে আমার ব্রেনে ঢুকার ব্যাপার না, তার কারণ আল্লাহর শক্তি মহাশক্তি, আল্লাহর শক্তি মহাশক্তি, আল্লাহর ধরা মহাধরা, সেদিন বেশি দূরে নাই। সেই মহাসত্য উদ্ঘাটন হবে এবং জাকের পার্টির মাধ্যমে সারা পৃথিবীতে হুসাইন ইসলামের সেই পতাকা উড়বে, যেই পতাকা কারবালার ময়দানে এই মুয়াবিয়া পুত্র এজিদ কারবালার ময়দানে সেই পতাকা ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন, সেই আওলাদে রাসূলকে টুকরো টুকরো করে কারবালার ময়দানে গরুর গোশতের মতো কাইটা টুকরা করে বালির সাথে মিশিয়ে দিয়েছিল। আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য ইসলামের কথা বলতেছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় উনি আওলাদে রাসূলের প্রেমে পড়ে সেদিন 30 সেকেন্ডের একটা ভাষণ দিলেন, আর এই ভাষণটাই আজকে আগুন জ্বলে উঠলো। আরে আগুন নিবাবেন তো আল্লাহ তাআলা, যুগে যুগে আগুন জ্বলছে, ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাদ, এতদিন পর্যন্ত এটা শুনে আসছি, তবে আরেকটি কারবালা হবে এরপরই সত্য ইসলাম আখেরি ইমাম সাহেবের নেতৃত্বে আবার আবার এই পৃথিবীতে সত্য ইসলাম প্রতিষ্ঠিত হবে। প্রিয় আলোচক, আপনাকে অত্যন্ত অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। আমরা যে আপনি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, আমরা জানি ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলা জীবন দিয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনারই পুত্র কিন্তু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের জন্য সর্বপ্রথম যারা তলোয়ার ধরেছে। আর আমরা যদি একটু ফলো করি, সে ইসলামের প্রথম যুগে যখন আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান এবং হিন্দা এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তাদের স্টিম রোলার যখন নবমুসলমানের উপরে যখন তারা চালাইতে শুরু করলো, ঠিক ওই সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি যুবক ছিলেন, ওনার দায়িত্বটা খুব অগ্রধিকা মানে অগ্রগামী হয়ে তিনি সেই দায়িত্বগুলো পালন করেছেন। আর ঠিক ওই সময় হিজরতের পূর্বে, আমি মোহতারামকেও বলছি, হিজরতের পূর্বে যেই সমস্ত সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, আমরা দেখেছি আমিরে মুয়াবিয়া যখন সে দায়িত্বে আসলো, রাষ্ট্রের দায়িত্ব যখন আসলো, ওই সমস্ত সাহাবিদেরকেই বেশি বেশি ইন্ডিকেট করে তাদেরকে বেশি বেশি আঘাত করতে শুরু করেছে এবং কি তাদেরকে শহীদ করে দেওয়া এবং তাদেরকে নির্ভমভাবে বিভিন্নভাবে হেস্ত নেস্ত শেষ পর্যন্ত তাদেরকে শহীদ পর্যন্ত করা হয়েছে। আমি এ সম্পর্কে হাফেজ মাওলানা কাউসার আহমদ চাঁদপুরীর কাছে সংক্ষিপ্তভাবে কিছু আমি আলোচনা শুনতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেবকে আমাকে আবার দ্বিতীয়বারের মতো সময় দেওয়ার জন্য।
সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আলোচনা শুনছেন, আমরা এই মাত্র কিছুক্ষণ পূর্বে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কাছ থেকে আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং মুয়াবিয়াকে নিয়ে যেই ষড়যন্ত্র আজকে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা নিষেধ করার কারণে, ইজিদকে রহমতুল্লাহ আলাই বলা থেকে নিষেধ করার কারণে, আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন এই কথা বললেন, সেটা নিয়ে আজকে সারা দুনিয়ার ভিতরে বিশেষ করে বাংলাদেশে কিছু নামদারি সুন্নি ওলামায়ে কেরাম যাহারা এতদিন পর্যন্ত ছিলেন, আজকে তারা পর্যন্ত মাথা নাড়া দিয়ে উঠেছে। তা আমি বলতে চাই, আজকে যে এই মুয়াবিয়াকে নিয়ে এত কথা, আল্লাহ রসুল সরকারে দু আলমের সাহাবি তো শুধু মুয়াবিয়া নয়, রসুলের শত শত সাহাবি, হাজার হাজার সাহাবি আছে, লক্ষ লক্ষ সাহাবি রয়েছে, আজকে তাদেরকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, কিন্তু মুয়াবিয়াকে নিয়ে এত কথা। সম্মানিত মুফতি সাহেব, যে উপস্থাপক সাহেব আজকে যে কথা বললেন, আমি আপনার কথার সঙ্গে একটি কথা যোগ করতে চাই, যে এই যে আমিরে মুয়াবিয়াকে নিয়ে আল্লাহর কোরআনুল কারিমের ভিতরে আমিরে মুয়াবিয়া কে, তার পরিচয় কি? আজকে পৃথিবীর মানুষ অনেকেই জানে আশেকে রসুল যাহারা সত্যিকারে আহলে বাইত প্রেমিক যাহারা, তারা কিন্তু মুয়াবিয়ার পরিচয়টা জানে। এই মুয়াবিয়ার বাবাকে, মুয়াবিয়ার মাকে, তার বংশধর কারা? মুয়াবিয়ার বাবা হচ্ছে আবু সুফিয়ান, যিনি নাকি সরাসরি উহুদের যুদ্ধে এবং বদরের যুদ্ধে আল্লাহর হাবিব সরকারে দু আলমের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরেছিল, এবং তার মা হিন্দা, যিনি নাকি পূর্বে থেকেই তিনি খারাপ ছিলেন, রসুলের বিরুদ্ধে কথা বলতেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা যুদ্ধের ভিতরে তার বিরুদ্ধে পার্টি যারা ছিল, মোনাফেক দুশ্মন যাহারা, দুশ্মনের রসুল যাহারা রসুলের সঙ্গে যুদ্ধ করেছিল, তাদেরকে উৎসাহিত করত, তারা যদি যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় লাভ করে, তারা যদি জীবিত অবস্থায় ফিরে আসতে পারে, তাদের সঙ্গে সে রাত্রি যাপন করবে, তাদের মনোরঞ্জন করার জন্য অন্যান্য পতিতা নারীদেরকে তাদের পিছনে লাগিয়ে দিত। এই হিন্দা, যিনি নাকি পূর্বে তার আরও একটি বিবাহ হয়েছিল, সে পতিতালয়ে কাজ করার কারণে তার পূর্বের স্বামী তাকে তালাক দিয়ে বের করে দেওয়ার পরে এই আবু সুফিয়ানের সঙ্গে তার বিবাহ হয়। প্রকৃত পক্ষে আমরা যদি মুয়াবিয়ার জন্ম পরিচয় খুঁজতে যাই, সত্যিকার অর্থে তার বাবাকে সেই পরিচয় কারো পক্ষে কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ তার মা ছিল একজন পতিতালয়ের একজন দাসী, সেখানে সে পতিতালয়ের কাজ করত। তো সেক্ষেত্রে আল্লাহর হাবিব সরকার দু আলমের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সুরাতুল হাদিদের ভিতরে 10 নম্বর আয়াতে আল্লাহাক, সুরাতুল বনী ইসরায়েলের 10 নম্বর 60 নম্বর আয়াতে আল্লাহাক যে আয়াতটি নাজিল করলেন এই ব্যাপারে, যে কারা রসুলের আহলে বাইতের বিরুদ্ধে কারা অস্ত্র ধরবে, আমার রসুল সরকারের দোয়ারমের আহলে বাইতকে কারা হত্যা করবে, এই ব্যাপারে একটি আয়াত আল্লাহ সুরাতুল বনী ইসরায়েলের 60 নম্বর আয়াত আল্লাহাক বলতেছেন, আয়াতটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন্নাসি ওয়া মা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাসি ওয়াস শাজারাতা ইল্লা ফিতনাতাল লিন্নাসি ওয়াস শাজারাতাল মালউনাতা ফিল কুরআনি ওয়ানুখাউফিফুকুম ফামা ইয়াজিদুকুম ইল্লা তুগিয়ানান কাবীরা। মোহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন, স্মরণ করো, আমি তোমাকে বলেছিলাম যে নিশ্চয় তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করিয়াছেন, আমি যে দৃশ্য তোমাকে দেখাইছি তাহা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্য আমি উহাদেরকে ভীতি প্রদর্শন করি, কিন্তু উহা তাহাদের ঘোর অবাধ্যতার বৃদ্ধি করে। এখানে এই যে টিক চিহ্ন দেওয়া হয়েছে, এই যে এটা কিন্তু সেই ইসলামিক ফাউন্ডেশন থেকেই ছাপানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা মানুষের মাঝে প্রকাশ করা হয়েছে সেই কোরআনুল কারিমের। এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া হয়েছে 915 নং এবং টিকি 916 নং। এই 915 দিকে যদি তাকান, আর রুইয়া শব্দের অর্থ যাহা নিদ্রিত অবস্থায় দেখা হলো, মানার স্বপ্নবধ দৃশ্যকেও রুইয়া বলা হয়। সাফওয়াতুল বায়ান মিরাজের রাত্রিতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দৃশ্য দেখানো হইয়াছিল, এই আয়াতের তাফসিরের ভিতরে, এই আয়াতের তাফসির গতকালকে বলা হয়েছিল, আল্লাহর হাবিব সরকারে দু আলম ঘুমের ঘরে হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুল সরকারে দু আলমের মিম্বরে নববীর ভিতরে উঠে কিছু মানুষ বানর আকৃতিতে সেখানে নাচানাচি করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পর রসুল এরপরে আর কোনোদিন হাসেন নাই।
পরবর্তীতে এই যে বৃক্ষটার কথা, সাজেরা যে বৃক্ষর কথা বলা হলো, এটার ব্যাখ্যার ভিতরে দেখা গেল মাওয়াকিবুল লাদুনিয়ার ভিতরে যে বিষয়টা দেখা গেল সুস্পষ্টভাবে, এই বৃক্ষটা হচ্ছে এই মুয়াবিয়া কর্তৃক দুশমনের রসুল উমাইয়া গোত্র থেকে, এই মুয়াবিয়া যিনি আল্লাহ রসুল সরকারে দু আলমের কলিজার টুকরা শেরে খোদা হযরত আলী কার রামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার বিষয়ে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, এবং সিফফিনের যুদ্ধ যেখানে ঘটেছিল এই যুদ্ধটাকে লাগিয়ে দিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং শেরে খোদা হযরত আলী কার রামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন আম্মাজান একদিকে আসতেছিলেন ফোরাতের কিনার দিয়ে, হযরত আলী কার রামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে তাদের যখন সাক্ষাৎ হলো সেখানে যুদ্ধ অবস্থা হয়ে গেল, তখন আম্মাজানের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন একটি সন্ধি হলো যুদ্ধ হবে না, তারা বিশ্রামে ছিলেন, তৃতীয় একটা পক্ষ আইসা সেখানে যুদ্ধ লাগাইবার জন্য আম্মাজানের তাঁবুর ভিতরে আগুন লাগিয়ে দিল। এখন আমরা যদি দর্শক শ্রোতাদের কাছে জানতে চাই, মুসলিম জাহানের কাছে জানতে চাই, এখানে তৃতীয় পক্ষটা কে ছিল? সেই সময় তৃতীয় পক্ষ বলতে একটা পক্ষ ছিল শেরেকত হযরত আলী, আরেকটা পক্ষ ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটি তৃতীয় পক্ষ ছিল এই মুয়াবিয়া। এই মুয়াবিয়া সেখানে চক্রান্ত করে আম্মাজানের তাঁবুতে আগুন লাগিয়ে দিয়ে সিফফিনের যুদ্ধটা সেখানে লাগিয়ে দিলেন, যে যুদ্ধের ভিতরে শত শত সাহাবি সেখানে শহীদ, 800 সাহাবি সেখানে শহীদ হয়েছিল। এখন আপনারাই বলুন, যার বংশ, যার বিরুদ্ধে কোরআনুল কারিমে এই বৃক্ষ যেই বানর আকৃতিতে দ্বারা নবী বিম্বরে নবীতে দাঁড়িয়ে নাচানাচি করেছিল, গরু গাদা বিভিন্ন জীবজন্তু সেখানে বেঁধে সেই মসজিদে নববীতে অপবিত্র করা হয়েছে। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস পেলাম, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন যে বানর নাচতেছে, তো সেই বানর বলতে আমরা আমরা যে জিনিসটা আমরা দেখেছি সেখানে তিন দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই একজন রাসূলুল্লাহ, একজন সাহাবি, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, উনি সেখানে বের হতে পারে নাই, মসজিদে নববীতে যারা ছিল বের হতে পারে না, উনি মিম্বরের পিছনে উনি লুকিয়েছিলেন। তিনি বলেন আমি মিম্বরের পিছন তিন দিন লুকিয়েছিলাম, কেউ আজান দিতে দেয় নাই মুয়াজ্জিনদেরকে, সব বের করে দেওয়া হয়েছে, কিন্তু আজানের সময় যখন হতো রওজা মোবারক থেকে আজানের শব্দ আমি সব পেয়েছি। সুবহানাল্লাহ, মানে রাসূলের পাসরা সালাম তিনি যে হায়াতুন নবী, তিনি যে জিন্দা নবী, ওনার মসজিদে উনি নামাজ শূন্য রাখবে না, সেটাও কিন্তু আমরা এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি। যে সম্মানিত আলোচক, আপনি খুব সংক্ষিপ্ত করেন, আমাদের হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব উনি আমাদের আমি যেই কথা বলতে চেয়েছিলাম সম্মান উপস্থাপক সাহেব, এই মুয়াবিয়া সম্পর্কে, এই মুয়াবিয়াকে নিয়ে আজকে যেই তোলপাড় সারা দুনিয়াতে শুরু হয়েছে, 1461 হিজড়িতে কারবালার ময়দান ঘটল, এত বছর পরে আমরা এতদিন পর্যন্ত, আজকে যেই কথাটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এতদিন পর্যন্ত আমরা ওহাবি লা মাজহাবি আহলে হাদিসদেরকে ভাবতাম তারা হচ্ছে এজিদের দোসর, তারা হচ্ছে এজিদের বংশধর, এজিদের পক্ষে তারা ওকালতি করে বিভিন্ন মিডিয়াতে বসে, বিভিন্ন চ্যানেলে বসে এজিদকে তারা রহমতুল্লাহ আলাই বলছে, মুয়াবিয়ার পক্ষে তারা ওকালতি করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমাদের মাথার তাজ গত শনিবার দিন এই পবিত্র দরবার শরীফে জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্টের শত শত ওলামায়ে কেরামদের যৌথ সভার ভিতরে আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একটি মাত্র বক্তব্য 30 সেকেন্ডের কিছুক্ষণ আগে মাওলানা মাসুমিল্লাহ সাহেব তিনি বলেছেন যে আমার বাবার আওলাদ বলেছে মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, তাদেরকে আমি মুসলমান মনে করি না। এই একটা মাত্র বক্তব্য দেওয়ার কারণে আজকে এতদিন আমরা যাদেরকে সুন্নি বলে চিনেছি, সুন্নি বলে যারা দাবি করেছিল সবুজ টুপি মাথায় দিয়ে সবুজ পাগড়ি লাগিয়ে নামেশ আবু হোসাইনের
যেমন গতকালকে একজন বেয়াদব তিনি ইউটিউবের ভিতরে একটি বক্তব্য ছেড়েছিল আব্দুল কাইয়ুম আল হোসাইনি, আমি তো মনে করি সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক লাগিয়ে সে চরম বেয়াদবি করেছে। সেখানে সে কি বলেছে আপনারা অনেকে শুনেছেন, শুধু মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা বলে নাই, আবু সুফিয়ানকে পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা বলেছে এবং হিন্দাকে পর্যন্ত সে রাদিয়াল্লাহু তাআলা সেখানে বলেছে। কত বড় বেয়াদব যারা সরাসরি রসুলের সঙ্গে দুশ্মনী করলো। তো এক্ষেত্রে আমার পীর কেবলা জানার আওলাদ যেই কথা বলেছে তিনি তো ভুল কিছু বলেন নাই, তিনি আর জ্ঞান সম্পর্কে সে জানতে চেয়েছে। তিনি আর জ্ঞানকে যদি তোমাদের জানতে হয় বুঝতে হয় তার কদমে তোমাদের আসতে হবে। অতএব এই যে মোয়া আসলে মোত্তাদুরকে বলি শুধু কদমে আসতে হবে না, জাকির পার্টির চেয়ারম্যান মহোদয়ের এলেন ওনার গান ওনার বিচক্ষণতা ওনার অভিজ্ঞতা যদি মাপতে হয় ওনাদের মতো আলেম তারা আছে, আমি ওনার নাম বলতে চাই না কারণ এই সমস্ত ব্যক্তির নাম বললে তারা হাইলাইট এরা বরং এরা তো মূল আসলে তারা কিছু চায় না, তারা চায় যে বিতর্কিত কিছু একটা বলে তারা ভাইরাল হওয়ার জন্য, তারা ভাইরাল হওয়ার জন্য এগুলো করে, এই জন্য আমরা তাদের নামও নিতে চাই না। তো যদি জাকের পার্টির চেয়ারম্যানকে চিনতে হয় ম্যাক্সিমাম 3 বার 36 বছর গোলামি করতে 36 বছর অহংকার মুক্ত রেয়াজত এবং একজন কামিল পীরের দরবারে খেদমত যদি করে এরপর যদি ওনাকে কিছুটা চিনতে পারে, কারণ উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ইতিমধ্যে উনি দেশে জাতীয় আন্তর্জাতিকভাবে মুসলিম উম্মার জন্য যতগুলো ভবিষ্যৎবাণী করেছে দেশবাসীর জন্য যতগুলো ভবিষ্যৎবাণী করেছে দুদিন আগে অথবা পরে যদি সবগুলো সরাসরি বাস্তবায়ন হচ্ছে। তো আমি আজ আরেকটি কথা এখানে বলি, আর এটাতে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এই বিষয় নিয়ে তিনি শঙ্কিত নয়, তার সাথে আমরাও শঙ্কিত নই, এই কারণে কারণ যেটা পৃথিবীর বুকে 1400 বছর ধরে অন্যান্যদের দ্বারা যেটা সম্ভব হয় নাই কারবালার ময়দানের বিচার করা সেটা কেবলমাত্র বলেছে জাকের পার্টির মাধ্যমে, সেটা সুবহানাল্লাহ। তো জাকের পার্টির মাধ্যমে যেহেতু হবে সেহেতু শুরু তো জাকের পার্টির চেয়ারম্যানে করবে, আমি শুরুটা করে দিয়েছি জি আলহামদুলিল্লাহ। কে প্রকৃত আহলে বাইতের পক্ষে, কে মুয়াবিয়ার পক্ষে, কে মুনাফিকের পক্ষে, কে মুমিনের পক্ষে, এটা তো ওনার দ্বারাই সেটা প্রমাণ হবে। উনি 30 সেকেন্ড দিয়ে শুরু করেছে, সামনে আরো অনেক কিছু হবে ইনশাআল্লাহ। হযরত আপনি যে মুনাফিকের কথা বললেন এখানে এই মুয়াবিয়াকে দেখেন সরাসরি দলিল ফাজাইলে সাহাবা ইমাম হাম্বল হাদিস নং 1386 রিয়াদান নাদারা মুহিবুদ্দিন তাবারি তৃতীয় খণ্ডের পাতা পৃষ্ঠা নম্বর হচ্ছে 224 তিনি বলেন সাহাবিরা বলেন আমরা আরির আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঘৃণা দেখে মুনাফিকদেরকে চিনতে পারতাম। মানে সাহাবায়ে কেরাম বলতেছে যে সেরকম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে যদি কেউ ঘৃণা করত আমরা তাদেরকে দেখে মনে করতাম এটা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুমিন, যারা ভালোবাসত আলোচকের মানে এটাই প্রমাণিত হলো মুনাফিক এবং মুমিন চিনার একটি মাপকাঠি ছিল, থার্মোমিটার ছিল হযরত শেরেকত আলী, শেরেকত হযরত আলী, শেরেকত হযরত আলী ঠিক তেমনি ভাবে আজকে আমরা যদি আমাদের একটু অভ্যন্তরীণে যাই তাহলে হুজুর কেবলাদান লক্ষ লক্ষ কোটি কোটি লাখেরদের মধ্যে একটি থার্মোমিটার দিনে সেটা হলো জাকের পার্টি, জাকের পার্টি। তো জাকের পার্টি লাগাইলে হাজার বছরের মুড়ি শত বছরের মুড়ি মহাব্বতের দল, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দল, আল্লাহ পাকের সেই হেজবুল্লাহ জাকের পার্টির মাধ্যমেই প্রমাণিত হবে কে প্রকৃত মুমিন আর কে প্রকৃত মুনাফিক, এটা এখান থেকে প্রমাণিত হবে। যার কারণে আমরা এটা হতাশ হওয়ার কোনো কারণ নয়, আমরা জানি যেহেতু ইমাম মেহেদী আলাইহিসসালাম খুব সন্নিকটেই ওনার বহির প্রকাশ হবে, এটা পৃথিবীর সকল ইসলামিক স্কলারসগণ তারা উপমত পোষণ করেছে। ইমাম মেহেদী আলাইহিসসালাম কেউ বলছে 23, কেউ বলছে 25, কেউ বলছে 26, আবার অনেকে টেনে খিসে বলেছে 30, তিনি এর মধ্যে প্রকাশ ওনার হয়ে যাবে। তো প্রকার যে তো হবে ওনার সাথে তো উনি মুনাফেক রাখবে না, ওনার সাথে তো উনি হারিদি রাখবে না, শিয়া রাখবে না। আজকে আর একটি কথা এখানে বলে রাখতে চাই, গালি দেওয়ার যে রীতি সাহাবিদেরকে গালি দেওয়ার যে রীতি এক নম্বর সেটা শুরু করেছে শিয়ারা, তারা 3 খলিফা এবং আম্মাজান আয়েশা সিদ্দিকাকে তারা গালি দিয়েছে, গালি দিয়েছে। আর দ্বিতীয় স্টপটা শিয়ারা শুধু গালি দিয়েছে, তারা কিন্তু হত্যা করে নাই কাউকে, তারা কাউকে শহীদ করে নাই, কিন্তু মুয়াবিয়া দ্বারা প্রায়
হাজার মসজিদের মধ্যে প্রায় 70,000 মসজিদের মিম্বরের মধ্যে শেরে খোদা আলীকে গালি দেওয়া বৈধ করে দিয়েছে, এটা বৈধ ঘোষণা করা হয়েছে। গালি দিলে তুমি ইমাম, গালি না দিলে ইমাম, এবং তার সাথে সাথে তাকে কতল করো, এবং তার সাথে সাথে হযরত আলীকে যারা ভালোবাসেন তাদেরকে বিভিন্ন ভাবে হেস্তনেস্ত এবং তাদেরকে হত্যা করা তারা বৈধ মনে করত। এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আপনার কথা আজকে এখানে রাখি আমরা, হাফেজ মাওলানা হারুন রশিদ রুমি সাহেবের কাছে সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অবস্থাপক আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব, বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। কোরআন ও হাদিস শরীফ থেকে আমরা সত্য মিথ্যার এতক্ষণ আলোচনা শুনলাম, মাবিয়ার এজিদের কুকর্মের লিস্ট ইতিমধ্যে পৃথিবীর সমস্ত মানুষ, আপনারা সম্মানিত মহাকেক ওলামায়ে কেরামদের জবান থেকে শুনলেন। আমি বিশ্ববাসীকে একটি ব্যাপারে অনুরোধ করব, আমি ছোটকাল থেকে বিশ্ববলির কদমে গোলামি করেছি, এটা আমাকে আল্লাহ পাক দয়া করে তার বন্ধুর কদমে গোলামির সুযোগ করে দিয়েছেন, যথাযথভাবে আমি করতে পারি নাই, তারপরও বাঁচিয়ে রাখছেন আসি কদমে। তার আওলাদ জ্ঞানকেও আমি চিনি, বিশেষ করে আমার বাবার দুই আওলাদ, একজন হলেন বাবার স্থলাভিষিক্ত আলহাজ হযরত কাজী মিয়াবাজান মুজাদ্দিদ সাহেব, আর একজন হলেন বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেদুবাইজান মুজাদ্দিদ সাহেব। হুজুর পাক বিশ্বলি কেরামতে আউলিয়ায় হাক্কুন, উনার কেরামতের শেষ নাই। উনার একটা কেরামত বলি, পৃথিবীর এমন কোনো মসজিদ বা বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে মসজিদে খুতবায় বসে জুমার দিনে ইমাম সাহেব মিম্বরে বসে বিশ্ব জাকের মঞ্জিলের পীরের বিরুদ্ধে কথা না বলছে। এটার চরম কেরামত হলো, আমার পীর কেবলা আজমকে যদি বলা হয় হুজুর আপনাকে অনেক আন্তর্জাতিক আলেম গালি দিছে, দূর বেটা, কে গালি দিল না দিল, আমি একটা ভালো মানুষ নি, আমি গালি দিলে তাতে কি আসে যায়, কিন্তু বাবা আমি তো ওই চিন্তা নাই, আমি আমার আল্লাহর চিন্তা আমি মশগুল। সুবহানাল্লাহ, তিনি কারো বিরুদ্ধে কিবত গান নাই, তার শ্রেষ্ঠ কেরামত। বহু পীর ফকির আমরা দেখছি বা এখন দেখতেছি, সবুজ পাগড়ি দেখি, দোতলা টুপি দেখি, চুল কারো এখান দিয়া ধারা দিলে মহিলা গোসলের মতো বাইর হয়ে যায়, এও দেখি, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন বেহুদাল্লা দিন আমানবীর সংসার, কোনো পীরের কোনো দরবারে তাসাউপ নাই, কিন্তু সেই নিয়ামত নিয়ে আসছেন বিশ্বনাথ খাজা বাবা তার আওলাদগণ। তাই আমি বলবো জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান উনি কি বলছেন বিগত দিনে, আপনারা এই কথাগুলো একটু শ্রবণ করেন, বুঝতে চেষ্টা করেন। উনি কারো দুশ্মন না, উনি কোনো মিথ্যা বলেন না, উনি আল্লাহর একজন ওলি, এবং উনি যেভাবে আমাদেরকে যে উপদেশ দিয়েছেন এবং উনি এই জাকের পার্টির যেই আলোচনা যেভাবে আমাদেরকে শিক্ষা দিতেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, উনি একজন মহান কামেল। ওনার মাধ্যমে আমরা আশা করি আল্লাহর সত্য রাজ কায়েম হবে, আল্লাহ দয়া করে হয়তো করাবেন। কিন্তু আমরা চাই যে আপনারা বিরোধিতা না করে, ভুল না বুঝে আপনারা আগে বুঝতে চেষ্টা করেন, নিজকে নিজে চিনেন, নিজকে নিজে বুঝেন, তাহলে আপনি আপনার প্রভুকে চিনতে পারবেন। জাকের বাড়ির চেয়ারম্যান কারো ক্ষতি করেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বলেন না, তিনি যা বলেন নিজে নিজে নিজকে চিনার জন্য বলেন, নিজকে ধ্বংসের থেকে বাঁচার পরামর্শ তিনি দেন। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, আমরা এখন
হযরত মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাছে আমরা সমাপ্ত আলোচনা শুনবো। আপনি একেবারে সংক্ষিপ্তভাবে সারসংক্ষেপভাবে আপনি আমাদের আজকের বিশদ আলোচনার আপনি সমাপ্তি তিনি টানবেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া দুইজন দুই কিনারের ব্যক্তিত্ব। আমিরে মুয়াবিয়াকে নিয়ে আলোচনা সমালোচনার সময় নাই তো, কারণ যেখানে গাদির ডিক্লারেশনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হস্ত থেকে ফেরার পথে সাহাবীদেরকে বলেন আমার জন্য মিম্বর খাটাও, আল্লাহ রাসূলের জন্য মিম্বর স্থাপন করা হলো, তিনি মিম্বরে চললেন। চড়ার পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতকে উপরের দিকে তুললেন, তুলে বললেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ু মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। হযরত আলীর মাকাম কত দূর? তারপরে বলছেন আলিউন মাওলা মিম বাদি, আমার পরে কুল্লি মুমিনিনা মিম বাদি, আমার পরে সমস্ত মুমিনের মাওলা হচ্ছে আলী। নবীজি বললেন এই হাদিস শরীফ যখন আল্লাহ রসুল এর সাদ করলেন তখন ওমর রাদিয়াল্লাহু সবার আগে হযরতে আলীর কাছে গিয়ে বললেন আলী আজ থেকে আপনি সকল মুমিনের মাওলা হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর আল ফারুক এই কথাটা বললেন পৃথিবীর সমস্ত মুমিনদের মাওলা হচ্ছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। সেখানে আমিরে মুয়াবিয়া ওনাকে মাওলা যদি মানতেন তাহলে তিনি তো জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হতেন না। অতএব আমরা যেটা বলতে চাই আজকে ঘটতো না জঙ্গে জামালও ঘটতো না কারবালাও ঘটতো না, হযরতে আমিরে মুয়াবিয়া যদি তার ছেলের প্রতি অন্ধ মুহ না করতেন তাহলে অবশ্যই এই নির্মম বিয়োগান্তক ঘটনা 61 হিজরিতে কারবালার প্রান্তরে সংঘটিত হতো না। আমিরে মুয়াবিয়া অনেকে বলে যে আমিরে মুয়াবিয়া তার ছেলের প্রতি তার স্নেহ কাজ করে না, কিন্তু আমরা দেখতে পাই আমিরে মুয়াবিয়া তার ছেলের প্রতি তার অন্ধ মোহ কাজ করেছে 10 বছর আগ থেকে। 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, 51 হিজরিতে তিনি মদিনা সফরকে আম্মাজানের কাছে গিয়ে বলেছেন আমি তো আমার পুত্রকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিবেদন করলেন আমি একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে, অভিযোগটা কি আমি তো আমার ছেলেকে পরবর্তী খলিফা নির্বাচিত করে ফেলেছি, অনেকে বায়াত হয়ে গেছে কিন্তু কয়েকজন বুজুর্গ তার বিরোধিতা করছেন। আমিরে মুয়াবিয়ার পরে উনি কাউকে ক্রাউন প্রিন্স নির্বাচিত করে যেতে পারবেন না, যুবরাজ কাউকে নির্বাচিত করে যেতে পারবেন না, হ্যাঁ নির্বাচিত করে যেতে পারবেন না, খলিফা নির্বাচিত হবেন সূরার মাধ্যমে ও আমরুহুম সূরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচিত হবেন। তারপরে আমিরে মুয়াবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করা এই চুক্তিটাকে বেমালুম তিনি লঙ্ঘন করেছেন। আমিরে মুয়াবিয়া কি মুনাফিক নাকি অন্য কিছু সেটা আমরা বলতে চাই না, কিন্তু বর্তমানে বাংলাদেশের মিম্বরগুলো থেকে আমিরে মুয়াবিয়াকে বাদ দেন, তার ছেলে এজিদকে নিয়ে অনেক ঘাটাঘাটি করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ, আমি 2 মিনিট সময় বেশি নিচ্ছি, এক শ্রেণীর মানুষ যারা কওমি ঘরানার তারা মিম্বরে বসে এজিদকে রাদিয়াল্লাহ পর্যন্ত বলা শুরু করে দিয়েছে। এজিদ যদি রাদিয়াল্লাহ হয় হুসাইন আলাইহিস সালাম তাই লিখি, আমি প্রায় 20 বছর আগে একটা ইমাম প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম কাঁটাবন মসজিদে, সেখানে অনেক প্রশিক্ষকের মধ্যে একজন ছিলেন আসাদুল্লাহ গালিব, যিনি আহলে হাদিসের বাংলাদেশের এক সময়ের পুরুধা, রাজশাহী ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তিনি। তিনি তার বক্তৃতার এক পর্যায়ে বলে উঠলেন যে কারবালার জিহাদে এজিদের কোনো দোষ ছিল না, দোষ যা করেছেন হুসাইন। তখন সাথে সাথে আমি হাদিস শরীফটা কোট করলাম যে তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি, এই হাদিস শরীফ কি সঠিক? তিনি বলেন হাদিস শরীফ সঠিক আছে কিন্তু কারবালার জিহাদে এজিদের কোনো দোষ ছিল না।
এই যে মারাত্মক একটা গুমরাহি বর্তমানের বাংলাদেশের মানুষ তো হুজুগে বাঙালি, বর্তমান বাংলাদেশের এক সনাম ধন্য বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী, তার বক্তব্য আপনার সময় দেখবেন, আমি শেষ করছি, না নাম নাম নেওয়া প্রয়োজন, নাম নেওয়া প্রয়োজন, কারণ হাফিজুর রহমান সিদ্দিকী বলছে যে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতে এজিদের কোনো হাত ছিল না। তার আমরা বলতেছি এজিদে যদি হাত না থাকে তাহলে তোমার বাবার হাত ছিল? আর তুমি এই 1400 বছর 42 বছর পরে এসে এজিদের পক্ষে উকালিত করছো কোন কারণে? তোমার কি বেহেস্তে যাওয়ার আশা নাই? তোমার কি হাউজে কাউসারের পানি পান করার আশা নাই? তারপরে আরেক বক্তা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনি বলেছেন যে হুসাইন আলাইহিস সালামের কারণে আশুরার মর্যাদা বাড়ে নাই, বরঞ্চ আশুরার কারণে নাকি হুসাইন আলাইহিস সালামের মর্যাদা বাড়ছে। আমি তার প্রতিবাদ করেছি যে ওয়াক্তের জন্য কখনো ব্যক্তির মর্যাদা বাড়ে না, সময়ের জন্য কখনো মানুষের মর্যাদা বাড়ে না, বরঞ্চ ব্যক্তির কারণে ওয়াক্তের মর্যাদা বাড়ে। তার উদাহরণ হলো সোমবার দিনের মর্যাদা, সোমবারের কারণে বাড়ে নাই, সোমবার দিনের মর্যাদা আমার দয়াল নবীজির পবিত্র শুভ বেলায়েত শরীফের কারণে বেড়েছে। শবে কদরের মর্যাদা শবে কদরের জন্য বাড়ে নাই, কোরআনের জন্য বাড়ে নাই, আমার নবীজির কারণে বেড়েছে। অতএব আমরা বলতে চাই দৈত্যহীন কণ্ঠে, ব্যক্তির কারণে নয় ওয়াক্তের কারণে কখনো ব্যক্তির মর্যাদা বাড়ে না, বরঞ্চ ব্যক্তির কারণে ওয়াক্তের মর্যাদা বহুগুণ বেড়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাধ্যমে আশুরার মর্যাদা হাজার গুণ বেড়ে গেছে। অতএব আমরা অনুভূতিহীন হয়ে পড়েছি, বাংলাদেশের মিম্বরগুলো থেকে যখন এজিদকে রাদিয়াল্লাহু বলা হয় তখন আমরা লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হই, কারণ সাধারণ মানুষের কাছে তারা এতভাবে সমাদৃত হয়ে গেছে। কিন্তু যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করেন তারাও তো এজিদকে কাফির বলতে চাচ্ছে না, তারা এজিদকে কাফির বলতে চাচ্ছে না, অথচ পৃথিবীর 27 জন বিশিষ্ট ফকিহ একমত হয়েছেন যে এজিদ হচ্ছে কাফির। তার মধ্যে অন্যতম হচ্ছেন হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি। এজিদ কাফের তার অনেক কারণ আছে, কারণ হালালকে যে হারাম ঘোষণা করে সে অবশ্যই কাফের হয়। এজিদ ভাই এবং বোনের মধ্যে বিয়ে করা এটা কোরআনুল করিম হারাম ঘোষণা করে, এজিদ সেটাকে হালাল বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, মদ্যপানকে কোরআনুল করিম হারাম বলে ঘোষণা করেছে, এজিদ সেটাকে হালাল বলে ঘোষণা করেছে। সাধারণ কোনো মসজিদে আগুন দিতে কখনো পারে না, কিন্তু এজিদ কাবা শরীফে আগুন দিয়েছে। শুধু কাবাতে আগুন দিয়ে কাবা ধ্বংস করে নাই, কাবাতে সংরক্ষিত ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাইকৃত দুম্বার শিং সহ মাথা। এজিদ যেদিন কাবা শরীফে আগুন দিয়েছিল সেই আগুনে কাবা শরীফের গেলাপ সহ হাজরে আসাদ সহ বেহেস্তি দুম্বার শিং সহ মাথাটাও পুরো ছাই হয়ে গিয়েছিল। এজিদ হাররার যুদ্ধে মদিনা শরীফে 10,000 সাহাবিকে শহীদ করেছে, অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, মসজিদ নববীকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে। এরপরও যারা এজিদের পক্ষে নির্লজ্জ উকালতি করতে চায়, আমরা তাদের খিদমতে নিবেদন করতে চাই, তোমাদেরকে কি এজিদ বা এজিদের নানা সাফায়াত করে বেহেস্ত নিয়ে যাবে নাকি? অতএব সাধু সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যারা ভণ্ডামি করছেন তাদের খিদমতে নিবেদন করতে চাই, এজিদ কাফের, এজিদ কাফের, এজিদ কাফের, এজিদকে যে কাফের বলবো না সেও কাফের হয়ে যাবে। অতএব কারণ হাদিস শরীফ সিরতের গ্রন্থগুলো, ইতিহাসের গ্রন্থগুলো, তার কি খোলাফা গ্রন্থগুলো খুলে দেখুন, এখানে এজিদের ব্যাপারে কট্টর হানাফি মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির হচ্ছে তাফসিরে রুহুল মানি। তাফসিরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এজিদ নবীজির রেসালতে বিশ্বাস করত না। তো নবীজির রেসালতে যে ব্যক্তি বিশ্বাস করে না সে মুমিন থাকে কি করে? কালেমার দুটি অংশ, একটা তো তাওহীদ, একটা রিসালত। নবীর রিসালত যে অস্বীকার করে সে সারা জীবন আল্লাহর জিকির করলো সে মুমিন হতে পারে না। অতএব আমরা বলতে চাই এজিদের ব্যাপারে একমাত্র কথা হচ্ছে এজিদ হচ্ছে কাফের। আহলে বায়তের শানে যদি কেউ বিয়াদবি করে তার পক্ষে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আমরা আহলে বায়তের শানে বিয়াদবি করতে চাই না, প্রয়োজনে আহলে বায়তের কদমে আমরা এক জীবনের লক্ষ জীবন উৎসর্গ করতে রাজি আছি, তারপরও বাংলার জমিনে এজিদকে কেউ রহমতুল্লাহ আলাইহি বলবে সে দৃষ্টতা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় সেই পদক্ষেপের সূচনা করেছেন মাত্র, ইনশাআল্লাহ। তিনি ওই দিনও বলেছেন যে কালো পতাকা আমরা উড়াবো, কালো পতাকা উড়িয়েই তো ইমাম মাহদী আলাইহিস সালামের
বাহিনী তার সাথে সমবেত হবে, পূর্বাঞ্চল থেকে একটা দল তার সাথে গিয়ে মিলিত হবে। এটা অনেক লম্বা ঘটনা যে পূর্বাঞ্চলের দলটা হচ্ছে জাকের পার্টির দল, আলহামদুলিল্লাহ বলি আমরা। এখান থেকেই সূচনা হবে, এখান থেকেই সূচনা করবে। আর আমরা আমাদের চেয়ারম্যান সম্মানিত মহাসম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা ওনার খিদমত নিবেদন করতে চাই, কালো পতাকা আপনি উড়াবেন, আমাদেরকে আপনার কদমে স্থায়ী দিন। এই 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 নিবেদনটাকে আমি আজকের মতো আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আহলে বাইতের আলোচনা, আহলে বাইতের মহব্বতের আলোচনা আমরা শুনেছি। আপনারা অধীর আগ্রহ ধরে আপনার আলোচনা শ্রবণ করেছেন, আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ দীর্ঘক্ষণ পর্যন্ত নাতি দীর্ঘ আলোচনা তারা উপস্থাপন করেছেন, আলোচনা তারা করেছেন। আশা করি আপনারা আলোচনাগুলো অবশ্যই অন্তরে আপনারা গ্রহণ করবেন, হৃদয়ে গ্রহণ করবেন। আরেকটি সংক্ষিপ্ত কথা আমি বলে যাই, একটু চিন্তা আমাদেরকে করতে হবে, যে চিন্তাটা হলো কাল হাশরের ময়দানে যখন কেউ আপনার আমার থাকবে না, কেউ যখন থাকবে না, তখন আপনার আমার আপনজন একজন থাকবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা কার পক্ষ নিব? আমরা কি হযরত হুসাইনের পক্ষ নিব, নাকি আমরা ইয়াজিদের পক্ষ নিব? আমরা কি হযরত আলীর পক্ষ নিব, নাকি আমরা মুয়াবিয়ার পক্ষ নিব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাশরের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে যে তোমরা জগতে কার পক্ষ নিয়েছিলে, তখন আপনি কি জবাব দিবেন? আগে সেই চিন্তাটুকু করে এরপর আপনার সিদ্ধান্ত আপনি গ্রহণ করুন। আশা করি সত্য বিজয় অবশ্যই হবে। আর যেহেতু আমি বলেছি সংক্ষিপ্ত সময়, অর্থাৎ আকিম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন, ওনার প্রকাশ ঘটবেন, সুতরাং তার পূর্বেই তিহাত্তরটি যে ফেরকা, তিহাত্তরটি ফেরকার একেবারে পরিপূর্ণ রূপ দেখা দিবে। যে যত যত পোশাকে পড়ুক না কেন, আপনার ব্যাগের ভিতরে যদি সুটকি থাকে, আপনার ব্যাগ থেকে সুটকির গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি গোস্ত থাকে, ওনার ব্যাগ থেকে গোস্তের গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি মিষ্টি থাকে, সেখানে মিষ্টির গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি মধু থাকে, মধুর গ্রান বের হবে। ওনার ব্যাগের ভিতরে যদি তেল থাকে, তেলের গ্রান বের হবে। ঠিক তেমনিভাবে যে যতভাবে তার তার আকিদাকে, তার চরিত্রকে ঢেকে রাখতে চায়, সে এই সময় এই আখিরি জমান এখন আর ঢেকে রাখার সময় নেই। কারণ ইমাম সাহেব কোন মুনাফেক নিয়ে তিনি সত্য কায়েমের জন্য মাঠে নামবে না। সুতরাং ইমাম সাহেব ওনার বহির প্রকাশ ঘটার পূর্বেই কিন্তু যার যার পরিচয় পৃথিবীর বাসীর কাছে সেটা পরিস্ফুটিত হবে, সেটা প্রকাশ হয়ে যাবে, সেটা আর দাবি রাখা সম্ভব হবে না। সুতরাং আমরা 30 সেকেন্ডের জাকের পাড়ের মহামান্য চেয়ারম্যান মহোদয়ের যে বক্তৃতা, তার মধ্যেই কিন্তু পৃথিবীর অন্য দেশের অবস্থা জানি না, বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা মোটামুটি এখন বলতে পারি কয়জন হুসাইনের পক্ষে, কয়জন ইয়াজিদের পক্ষে, কয়জন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, কয়জন মুয়াবিয়ার পক্ষে, মোটামুটি কিন্তু একটা জরিপ এখন বাংলাদেশের মানুষ জানতেছে। আর তবে জরিপটা করার জন্যই মহামান্য চেয়ারম্যান মহোদয় এই কথাটা বলেছেন, উনি এই বোমাটা উনি দয়া করে উনি ফাটিয়ে দিয়েছেন। আর তার সাথে এখনো অনেক বিজ্ঞ ওলামাই কেরাম, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে ইজ্জত করি। কারণ আমার কেবলা জান হুজুর বলেছে, ধরো আলেম আমার কেবলা আমার জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন, আলেম ওলামারা হলো বিশ্ব জাকের মন্দির দরবার শরীফের হৃৎপিণ্ড। এর মানে উনি আলেমদেরকে কতটুকু স্নেহ করেন, কতটুকু ভালোবাসেন, এখান থেকে কিন্তু প্রতীয়মান হয়। এবং বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম যারা আছেন, তারা জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে ভালোভাবেই তারা চিনেন। কারণ তারা কেউ পরোক্ষ কেউ প্রত্যক্ষভাবে ওনার সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তবে এতটুকু অনুরোধ আজকে আমি গোলাম আপনাদের সম্মুখে রাখতে চাই, এই আখিরি জামানায় এখন আর জাহান্নামের ভয়ে আর জান্নাত পাওয়ার লোভে আমরা যেন কেউ চুপ করে বসে না থাকি। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, জান্নাত যদি যেতে হয় আমার রাসূলের শাফাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সুতরাং রাসূলের আহলে বাইতের পক্ষে থাকুন, জান্নাতের আপনি চাইতে হবে না, আমি চাইতে হবে না, জান্নাত আমাকে খোঁজ করবে। আর রাসূলের আহলে বাইতকে আপনি বাদ দিয়া জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে আপনি যতই গাওকে আপনি এড়িয়ে থাকতে চান, আপনি কিন্তু এড়িয়ে থাকতে পারবেন না। আমি হযরতের সাথে বলতে চাচ্ছি,
যেমন একটু আগে বললাম জাকির ভাই মহামান্য চেয়ারম্যান মহোদয় খালি একটা বোমা পাঠিয়েছে, এটা কিন্তু কথার বোমা। আবার ওই যে ওনারা বলবে যে ওনার কাছে বোমা আছে, আমি বললাম আছে, এটা তো এরা তো সবসময় থাকি, এইটা কখন কারে কোনটাই পাবে, কখন কারে কি দিয়ে ধরা যাবে, এটা কিন্তু কথা। কথা এমন একটা গুলি আর গুলি এক সমান যে আমরা তো এই কথাটাই আমরা আপনাদের কাছে বলতে চাই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আশা করি নিয়মিত ভাবে জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্টের বিভিন্ন পেজ থেকে, আমাদের ব্যক্তিগত পেজ থেকে আপনারা প্রতিনিয়ত এই আপডেটগুলো আপনারা পাবেন। বিশেষ করে এখন আমল, আমলের কথা সবাই বলে, আমল সবাইরে আছে বাংলাদেশের মধ্যে। এখন মসজিদের অভাব নেই, মসজিদের অভাব নেই, নামাজির অভাব নেই, কিন্তু ইমানদারের খুবই অভাব, আমরা ইতিমধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। সুতরাং ইমান এবং আকিদাকে ধরে রাখার জন্য আমরা প্রতিনিয়তই আপনাদের পাশে আমরা ছিলাম, আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।